আমার একটু কেমন ঝামেলাটা করছিস, দেখলি তো আমি বুঝতে পারছি যে আমার ভুল হয়েছে, আমি সরি। না দেখ, আমি আনতে পারিনি তার মানে তো এই নয় যে তুই আসতে পারবি না, দেখ ট্রেন রয়েছে। আরে আমি ওটা ভালো লাগে না, প্রত্যেক দিন বলেছিলাম তো প্রেম ভালোবাসাটা তোর দ্বারা হবে না। আমার মালটাই তোর পাশে বসে আছে। মালকে বলল তুমি তো কিউট, তোমার মতো ভালো মেয়ে তো হয়ই না। ভাই শোন, এই শোন 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 শোন, এত ভয় পেলে চলবে না, ঠিক আছে? নিজের গার্লফ্রেন্ডকে একটু হাতের মুঠোয় রাখার চেষ্টা কর। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, জ্ঞানটা না দিলে তুই তো প্রেমটা পারিস না, তোকে তো প্রেমটা করতে হবে। বি দ্য বস ম্যান। কি হয়েছে, পেছনে এলে আসবে, ভয় পায় নাকি ভাই? হ্যাঁ ভাই বাবু, সরি, আসলে বাচ্চাগুলোকে বোঝাচ্ছিলাম কিভাবে প্রেম করতে হয়। বাবু বাবু, আমার সকাল জুড়ে মন খারাপের ভিড়ে, মেঘ জমেছে কেমন করে বুঝিস, আমি লুকিয়ে রাখি ফেরত আসার চিঠি, তবু মলাট ছিঁড়ে আবার কেন খুঁজিস। আমার সকাল জুড়ে মন খারাপের ভিড়ে, মেঘ জমেছে কেমন করে বুঝিস, আমি লুকিয়ে রাখি ফেরত আসার চিঠি, তবু মলাট ছিঁড়ে আবার কেন খুঁজিস। মন বুঝিস না এমনই তুই স্বার্থপর, মন বুঝিস না এমনই তুই স্বার্থপর, মন বুঝিস না এমনই তুই স্বার্থপর, মন বুঝিস না এমনই তুই স্বার্থপর। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হ্যাপি পূজো, নমস্কার।